करक सला हास्ते बीजेपी तंगनको बखलाइजाखा भारत के सिरि डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने फील सारा नैसी आसेमा साल याचंगमा पांडा मानजाखा बीजेपी ने हास्ते आसुक फांग डॉक्टर मानिक साहा ते एमएलए रामपद जमातियान खबई बीजेपी बजन ने हास्ते आदंग्र पांडा नि सिगांग भारत के सिरि डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने मांगपिलिव हमबगै बनबरम याफारका बीजेपी ने हास्ते आसुक फांग डॉक्टर मानिक साहा बीसी ब्रम ब्रम नि हाइके टाकलाइब भारत के सिरि डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने फील सारा नैसी आजमे सालन खाटुं खाजा बिशिंगते याचाखा हास्ते बीजेपी आ सालो हास्ते बीजेपी तंगनग लुआजीजा भारत के सिरि डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने फील सारा नैसी आजमे साल याचाकमा पांडव मानजाखा बीजेपी ने हास्ते आसुफा डॉक्टर मानिक साहा ते एमएलए रामपद जमातियान खबई बीजेपी बदल ने हास्ते आदंग्र पांडानि सिगांग भारत के सिरि डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने मांगपिलिव खुम्बगै बनबरम याफारका बीजेपी ने हास्ते आसुफा डॉक्टर मानिक साहा पांडव कक साना थांगै बीजेपी ने हास्ते आसुफा डॉक्टर मानिक साहा साका जनसंघेर प्रतिष्ठाता भारत के सिरि डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी आज के 120वां जन्मदिन सारा भारतवर्षे भारतीय जनता पार्टी केंद्रीय स्तर থেকে আরম্ভ করে বুথ স্তর পর্যন্ত সর্বত্র আজকের এই দিনটি পালিত হচ্ছে। তো জন্মদিন তো আমরা পালন করি, তার সাথে সাথে উনার যে জীবন সম্পর্কে জানা, উনি যে মার্গদর্শন আমাদের দিয়েছেন তাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়া, এইসব বিষয়ে আজকের এই জন্মদিন যে আমরা পালন করছি, আমাদের স্টেটও আমরা পালন করছি এবং বুথ স্তর পর্যন্ত সেটা পালন করছে। মেইন উদ্দেশ্য হচ্ছে উনার যে মার্গদর্শন ফিলোসফি এবং দেশের জন্য উনি যেসব কাজ করে গেছেন, দেশমাতৃকার সেবায় নিঃস্বার্থভাবে যেভাবে কাজ করেছেন সেইগুলো সম্পর্কে আজকে আলোচনা হবে। এবং আজকে উনার এই জন্মদিন উৎসাহের সাথে সমস্ত ত্রিপুরাতে পালিত হচ্ছে। আমি এর আগেও আপনাদের বলেছি যে আমাদের 23শে জুন ওনার বলিদান দিবস ছিল এবং আজকে হচ্ছে ওনার জন্মদিন। তো এই যে একপক্ষকাল, সেই একপক্ষকালের আমাদের অনেকগুলো কার্যক্রম কেন্দ্রের নির্দেশে আমরা নিয়েছিলাম, সেইগুলো আমরা বলেছি যে সেবাই সংগঠন। তো সংগঠন রাজনীতি আমরা সবাই করি, কিন্তু ভারতীয় জনতা পার্টির রাজনীতি একটু অদ্ভুত ধরনের, সামাজিক কাজকর্মের মাধ্যমে সাধারণত মানুষের সেবায় এই সংগঠন থাকে, এর জন্যই বলছে সেবাই সংগঠন। বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন যে শাখা সংগঠন আছে, মোর্চা থেকে আরম্ভ করে ডিপার্টমেন্ট সেল, তারপরে আপনাদের সেল এবং ডিপার্টমেন্ট আছে, আমাদের মণ্ডল আছে, বুথ আছে, আমাদের শক্তি কেন্দ্র আছে, সর্বত্র আমাদের যখনই কোনো আমরা কেন্দ্রের থেকে নির্দেশ আসে এবং আমরা সেই নির্দেশ দিই সেইভাবে পালিত হচ্ছে। সেবাই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প করেছি, বিভিন্ন জায়গায় আমাদের ভ্যাকসিনেশনের প্রোগ্রাম যে ত্রিপুরা সরকার নিয়েছে, ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন, সেইগুলো আমরা ত্বরান্বিত করেছি। এবং আপনারা জানেন যে ফার্স্ট ডোজ 98% অলরেডি ডোজ আমরা ভ্যাকসিনেশন ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে একদম প্রথম স্থান আমরা নিয়ে এসেছি। অলরেডি প্রচুর পরিমাণে আমাদের যারা ত্রিপুরাতে যারা 45-এর ঊর্ধ্বে সেইগুলো প্রায় 92%-এর উপরে এখন চলে এসছে। 18 থেকে 44 ইয়ার্সে সেই ভ্যাকসিনেশনও আমাদের প্রায় যে আকাঙ্ক্ষিত যে আমাদের টার্গেট ছিল সেটাও প্রায় ফুলফিলের পথে। মানে ভারতীয় জনতা পার্টি যখনই এই মানুষের সাথে থাকার যে আমাদের যে এইমস অ্যান্ড অবজেক্টিভ সেটা কিন্তু আমরা এই আজকে এই পক্ষকালের মধ্যে আবার দেখিয়েছি। দ্বিতীয় তরঙ্গের মধ্যে আমরা দেখিয়েছি এই করোনা, প্রথম তরঙ্গে তো আমরা দেখিয়েছি, দ্বিতীয় তরঙ্গে তো আমরা দেখিয়েছি। তো এই সুবাদে ওনার জন্মদিন আজকে অতি উৎসাহের সাথে আমরা পালন করছি সর্বত্র। ওনার জীবন দর্শন, ওনার সাহিত্য, ওনার যেসব চিন্তাধারা এগুলো নিয়ে আজকে আলোচনা হবে। রাজাখর আগুলি নিশিমি প্রণব নি ককঠুম সিনিখরাং।